হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে সবাই সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো দেখো, আজকের একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। আজকের আমি এসেছি শ্মশানের কালী পুজোতে। তো দেখো এখানে বন্ধু একটা আই লোক দাঁড়িয়ে, ঠিক আছে, ইন্টারেস্টিং ভিডিও না দেখলে মিস করবে। দেখো এখানে মায়ের মাকে দেখো, মায়ের মুখে দেখো, তাকালেই যেন গায়ের একটা মানে বিভৎস একটা ইয়ে লাগে। তো শ্মশানে যেহেতু না, কীরকম একটা অনুভব হচ্ছে বিশেষ করে আমার, ঠিক আছে। তো দেখো এখানে একদম ঘুটঘুটে অন্ধকার, বন্ধুরা কি বলবো। তারপর এখানে এসেছি বুঝলে, দেখো এখানে কত মানে এই রয়েছে, মানে মায়ের জন্য সবাই ধূপকাঠি মোমবাতি এসব সবাই নিয়ে এসেছে। তো আমিও এখানে একটু ধূপকাঠি জ্বালিয়ে নিলাম, ঠিক আছে, আর মোমবাতি আমার বোন নিয়ে এসেছিলো, আর আমার ননদ, আমি, আমার ভাগনা ভাগ্নিরা সবাই মিলে এসেছি এখানে। তারপরে দেখো বন্ধুরা, আর এখানে কি বলতো, মানে বেশিরভাগ শ্মশান তো সবাই ছেলে মানুষ সবাই এসেছে, সব ছেলেরা এরা একটু ভালোবাসে যেহেতু এরা। আজকে তো শ্মশানে কালী পুজো, বুঝতেই পারছো, শ্মশানে গেলে তো সবাই একটু খেতে হয় ছেলেদের, মানে নেশা এটা একটু করতে হয়, ঠিক আছে, নেশা করে গাঁজা, তারপরে মদ এগুলো একটু বেশি খায় এইসব, যেহেতু পূজার সময় এরা, বুঝতে পারছো। তো সে আমরা যাচ্ছি তো আর মাঠে সব অন্ধকার অন্ধকার জায়গায় যে যার মতো টানছে গাঁজা রোদ, ঠিক আছে, খাচ্ছে। আর এখানে দেখো যারা চাঁদা কাটে মনে হয় ওরা বসে আছে, ঠিক আছে। আর এখানে হাজবেন্ড দেখো নদী বলছো, নদী করে নাচতে বসে আছে, চারপাশে অন্ধকার ফুটফুটে অন্ধকার, শুধু ওইটুকু জায়গায় লাইট করেছে, ঠিক আছে। একদম শ্মশান, শ্মশানের সঙ্গেই তোমার প্যান্ডেল, বুঝতে পারছো, আমি কখনো যাইনি। তো দেখো বন্ধু, তোমাদেরকে সবাইকেই দেখো, আর শ্মশান জানো যখন যে যাদেরকে মানুষ মারা গেলে যে ওখানে পুরো তাদের মালগুলো না পড়ে রয়েছে, এই রাস্তায় যদি আমাকে ছেড়ে রেখে যায় আমি পরের দিন সকালটা দেখতে পাবো না, হয়তো মারাই যাবো। এরকম একটা বলছিলাম, মানে ওনাকে ভাগনাকে বরকে একটু বলছিলাম। তো দেখো এখানে সবাই মিলে গান শুনছে, খুব বালগান, সুন্দর একটা বালগান আছে, বুঝতে পারছো। তো দেখো তোমরা এখন বালগান শুনো, তারপর তোমাদের সঙ্গে চলে আসবো, তো কিছুক্ষণ দেখো বালগান। গান শোনে শ্রোতা, গান যারা শোনে না তারা শুনে যায়, গান শুনলে হবে না, গানের কথায় অনেক কিছু আছে, গানের কথা বুঝতে হবে। অনেকে আছে শ্রোতার মধ্যে গান শোনে না, গান খায়, তারা যারা পায়নি এখনো, পিছনে মায়ের ভোগ দেওয়া হচ্ছে, অবশ্যই আসবেন, মায়ের ভোগ এখনো চলছে, আপনারা যারা পাননি অবশ্যই নিন। মিউজিশিয়ান ভালো করো কালী দিও।
Shut the door.